মানুষের কথাটা বাদ দিন, আপনারা পুলিশ প্রশাসন, আপনারা পুলিশ প্রশাসন দিলীপ বাবুকে যেতে দেবেন রাজ্য সড়ক ধরেন। রাজ্য সড়ক ধরার পর যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা আমি নন্দকুমারের খারাপ আপনাকে একটা প্রশ্ন পরিষ্কার বাংলা কথা, উনি আমাদের রাজ্য প্রেসিডেন্ট, তো উনাকে নিয়ে এই এই দুর্গত অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে পারবো না আমরা? সহযোগিতা করুন, আমরা অনুরোধ করছি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, আমাদের কাজ করতে দিন, দয়া করুন আপনারা, রিকোয়েস্ট করছে পুলিশ আপনাকে, মানুষকে সহযোগিতার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনারা দয়া করুন পুলিশকে সহযোগিতা করুন আপনারা। একটা গাড়ি আসছে মেডিকেল। উত্তেজিত হব না, মানে কি এটা ডুকুচুরি খেলা হচ্ছে না? ওখান থেকে বললো ও কি জানো দা মানাচ্ছে নি আপনি দুর্ব্যবহার করছেন না তো, আপনি ভদ্র ব্যবহারও করছেন না, আপনি ভদ্র ব্যবহার করছেন। দিলীপ ঘোষকে যেতে দেবেন না, এটাই তো শেষ কথা। দিলীপ ঘোষকে মানুষের কথা বলছে পুলিশের 9-9টা সিচুয়েশনের ব্যাপারে।
দিয়েছে এই পূর্ব মেদিনীপুরে আমরা 12 লক্ষ ভোট পেয়েছি, সেই জন্য পূর্ব মেদিনীপুরের লোক সারা বাংলার মানুষ এটা বুঝিয়ে দিয়েছেন যে এবারে বিজেপি। আর যত দিন যাচ্ছে এই সমস্যার মধ্যে টিএমসি এবং তার সরকার তার অযোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে। আজকে হাহাকার করছে লোক, একটা বিপদ থেকে বাঁচার আগে একটা বিপদ, আর এখন অতন্তরে জলে পড়ে গেছে মানুষ। দিদিমণি এখন কারো হাত ধরবেন বলছেন, কারো পা ধরবেন বলছেন, তাতে তো আর প্রাপমুক্তি হবে না। এতগুলো মানুষের যে কষ্ট তার উদ্ধারের কোনো ব্যবস্থা নেই। রাজনীতি করে দিয়ে সময় কাটাচ্ছেন, পুলিশকে লাগিয়েছেন বিজেপির বিরুদ্ধে, যে পুলিশ গিয়ে সাধারণ মানুষের সহযোগিতা করা উচিত ছিল, তারা রাস্তা অবরোধ করে বসে আছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হবে? গতকাল আপনাকে ওখানে আটকানো হলো, প্রত্যেক দিনই আটকাবে। আমি তো ঘুরে বেড়ানোর লোক, আমাকে আটকে তো আর বিজেপিকে আটকানো যায়নি, তাহলে 18টা সিট জিতলাম কী করে? সেই জন্য ওনারা ওদের চেষ্টা করছেন, আমি আমার কাজ করছি। আপনি আপনার এলাকাতে, আপনার যে সাংসদ এলাকা আছে সেখানে কবে যাচ্ছেন? আমি তো আজকেই যাচ্ছি ওখানে, আজকে এগরা থেকে শুরু করতাম, এগরা মোহনপুর এদিকটায় যে ব্যাপক ক্ষতি হয়েছে সে দেখতে যাওয়াচ্ছিল। আমি এদিক দিয়ে আর তমলুক বা নন্দকুমার নাচিন্দা কাঁথি হয়ে আমার রুট ছিল, এখানে কর্মীদের সঙ্গে দেখা করতে করতে যেতাম, অনেকদিন আসা হয়নি। কিন্তু পুলিশ চাইছে না আমি এখানে আসি, তাদের নাকি খুব ক্ষতি হয়ে যাবে আর আইন শৃঙ্খলার সমস্যা হয়ে যাবে। আমি জানি না কোথায় আইন শৃঙ্খলা আছে, কোথায় লকডাউন আছে, এখানে রেড জোনের মধ্যে পূর্ব মেদিনীপুর, কিন্তু সাধারণভাবে সব গাড়ি ঘোড়া চলছে, রাস্তাঘাটে লোকজন সয়সয় গাড়ি, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। যত আইন শৃঙ্খলা নেই আমাকে নিয়ে সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ।